নির্বাচিত সরকার এলে প্রশাসনে মেধাবীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের 52তম বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। সমবায় অধিদপ্তর ও ইউনিয়নকে একসাথে কাজ করার উপর গুরুত্ব দেন জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম। তিনি আরও বলেন, সমবায় ইউনিয়ন ও অধিদপ্তরকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর অপচেষ্টার কারণেই গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলাম। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর লতি তুলে বাজারে নিয়ে গেছিলাম, ব্যস্ত 1,00,100 টাকা দিয়ে কিনে নিল। কে নিল? নয়ন। আপনার নয়ন আপনার লোকে কথা কইছে না? তোর নয়নের সুখ দেখে আমি বুঝছি। না না, ওকে ভুলে নাই, রক্ত না। আমি আমনেরে আমার ইচ্ছায় পাই নাই, আমনে আমারে আপনার ইচ্ছায় বিয়ে করেন নাই। যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই, সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনার দেখেই ঘর জামাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। নয়ন একটু সময়ের জন্য বিখ্যাত আমি খালি নয়ন নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখব। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ।